যে সমস্ত বাচ্চাদের গায়ে প্রচুর পরিমাণে র্যাশ ভর্তি হয়ে যায়, যার ফলে প্রচুর পরিমাণে চুলকায়, প্রচুর কান্নাকাটি করে এবং গায়েতে প্রচুর পরিমাণে রেডনেস ভর্তি হয়ে গেছে, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটি বেস্ট মেডিসিনের রিভিউ করতে চাইছি। এই মেডিসিনটি যদি ঠিকঠাকভাবে খাওয়ানো যায়, আশা করা যায় সমস্যাটির সমাধান হয়ে যায়। ভিডিওতে ক্লিক করার জন্য এবং কন্টিনিউর পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তোমাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো তোমাদের প্রিয় হেলথকেয়ারটিভি ইউটিউব চ্যানেল, যেখানে প্রতিনিয়ত হেলথ সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়। তো আজ রিভিউ করতে চাইছি অ্যাটারাক্স ড্রপ টেনি, যে ড্রপটি মেইনলি বেনিফিটস সাইড এফেক্ট ডোজ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখ। এই যে অ্যাটারাক্স ড্রপ, এই ড্রপটির সম্বন্ধে ডিটেলসে জেনে নেওয়া যাক। এই যে অ্যাটারাক্স ড্রপটি, এই ড্রপটির কম্পোজিশন কি দেখে নেবো। হাইড্রক্সিজাইন হাইড্রোক্লোরাইড 6 mg, এবং এই যে অ্যাটারাক্স ড্রপ, এই ড্রপটির কোম্পানির নাম কি, ডিয়ার রেডি প্রাইভেট লিমিটেড, যার ব্র্যান্ড নেম হচ্ছে অ্যাটারাক্স ড্রপ। এই যে ড্রপটি, এই ড্রপটি মেইনলি বেনিফিট কি, বাকি কাজে ইউজ করা হয় বা কোন কোন বাচ্চাদের ইউজ করবো, কত বয়সে বাচ্চাদের ইউজ করবো, কতটা করে খাবো, সম্পূর্ণ আলোচনা করবো। এই ড্রপটি মেইনলি বেনিফিট কি, বেনিফিটটি শোনার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনে ক্লিক করে দিন, আমার চ্যানেলের সমস্ত আপডেটগুলি সর্বপ্রথম তোমার কাছে। এই ড্রপটি মেইনলি বেনিফিট স্কিন ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। যে সমস্ত বাচ্চাদের স্কিন ইনফেকশন হয়ে যায়, স্কিনে প্রচুর পরিমাণে র্যাশ ভর্তি হয়ে যায়, রেডনেস ভর্তি হয়ে যায়, প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়ে যায়, স্কিন অ্যালার্জি হয়ে যায়, যার ফলে প্রচুর পরিমাণে চুলকায়, বাচ্চা বিরক্তি হয়ে যায়, অস্থির হয়ে যায়, প্রচুর কান্নাকাটি করে, সেক্ষেত্রে এই ড্রপটি ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও একজিমার ক্ষেত্রে ইউজ করা হয়, এছাড়াও ডার্মাটাইটিস অ্যান্ড রিংওয়ার্মের ক্ষেত্রে ইউজ করা হয়। যে সমস্ত বাচ্চাদের গায়ে প্রচুর পরিমাণে দাঁত বা রিংওয়ার্ম ভর্তি হয়ে যায়, সেক্ষেত্রেও ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। এই যে ড্রপটি, এই ড্রপটি কত বছরে বাচ্চাদের খাওয়াতে পারবো বা কফটা করে খাওয়াতে পারবো সেটি নিয়ে আলোচনা করবো। ড্রপটি এক মাসের ঊর্ধ্বে বয়স থেকে 5-6 মাস 7-8 মাস পর্যন্ত বাচ্চাদের খাওয়ানো চলবে, তবে এক মাসের নিচে বাচ্চাগুলোও ইউজ করতে পারবে, সেক্ষেত্রে ওগুলো ডাক্তারও পরামর্শ করে নিবে, সেক্ষেত্রে তোমাদের উপকারী হবে। তো এক মাসের ঊর্ধ্বে যদি বাচ্চাদেরকে দেওয়া যায়, সেক্ষেত্রে এই ড্রপটি 8 ফোঁটা করে সারাদিনে একবার রাতে খাওয়া দাওয়ার পরে, যদি খুব সিরিয়াস কন্ডিশন বা খুব বেশি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে 2 বার দেওয়া চলবে, সেক্ষেত্রে 5 ফোঁটা করে দুপুরে খাওয়া দাওয়ার পরে এবং রাতে খাওয়া দাওয়ার পরে। তো যদি 2 মাসের ঊর্ধ্বে বয়সে বাচ্চাদেরকে খাওয়ানো যায় সেক্ষেত্রে হবে 15 ফোঁটা করে, এবং 3 মাসের ঊর্ধ্বে যদি হয়ে থাকে সেক্ষেত্রে 20 ফোঁটা এবং তার উপরে। অবশ্যই মেডিসিনটি ইউজ করার পূর্বে ডাক্তারও পরামর্শ করে নিয়ে সেক্ষেত্রে তোমাদের উপকারী হবে। অ্যাটারাক্স ড্রপটি, এই ড্রপটি 15 ml একটি ড্রপ হয়ে থাকে। 15 ml ড্রপটির এমআরপি আছে কত দেখেন, এমআরপি আছে 76 মানে 76 টাকা। তো ভিডিওটি দেখে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে বা যদি কোনো কোশ্চেন করার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারে, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইউটিউব ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়া যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে। আই হোপ ভিডিওটি দেখে তোমাদের উপকার আসবে, যদি উপকার এসে থাকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। নেক্সট টাইম লেটেস্ট মেডিসিন সম্পর্কিত ভিডিও যদি পেতে চাও তো অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হেলথ কেয়ার টিভির সঙ্গে যুক্ত থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই স্টপ করলাম, দেখাচ্ছি অন্য কোনো এক মেডিসিন সম্পর্কিত ভিডিও সঙ্গে। বাই।